نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جہان جرے محمد کا نشانہ ٹھہر جاتا ہے جہان جرے محمد کا نشانہ ٹھہر جاتا ہے جہان جرے محمد کا نشانہ ٹھہر جاتا ہے تو پھر چلتا دم زمانہ ٹھہر جاتا ہے سبحان اللہ تو پھر چلتا ہوا ایک دم زمانہ ٹھہر جاتا ہے قسم کھا کے میں کہتا ہوں کہ گارے سور پر جا کر قسم کھا کے میں کہتا ہوں کہ گارے سور پر جا کر قسم کھا کے میں کہتا ہوں کہ گارے سور پر جا کر زمانے پر کیا روکا یارانہ ٹھہر جاتا ہے زمانے پر کیا روکا یارانہ ٹھہر جاتا ہے گواہ ہے مسجد نبوی کے دیوارے کے سجدے میں سبحان اللہ گواہ ہے مسجد نبوی کے دیوارے کے سجدے میں گواہ ہے مسجد نبوی کے دیوارے کے سجدے میں نواسا ہو جو کندھوں پر تو آنا ٹھہر جاتا ہے نواسا ہو جو کندھوں پر تو آنا ٹھہر جاتا ہے جہان جرے محمد کا نشانہ ٹھہر جاتا ہے جہاں ہو کو بچانا ہے جہاں باطل مٹانا ہے جہاں ہو کو بچانا ہے جہاں باطل مٹانا ہے جہاں ہو کو بچانا ہے جہاں باطل مٹانا ہے وہاں میرے محمد کا دیوانہ ٹھہر جاتا ہے
दुका दीवाना ठहर जाता है अल्लाहुम्मा पृथ्वी थमके गेछे हारिएछे चिरचेनारो पृथ्वी थमके गेछे हारिएछे चिरचेनारो थेमे गेछे कोलाहल भेंगे गेछे मनोबल थेमे गेछे कोलाहल भेंगे गेछे मनोबल ओदिसो इसाराइसो मिसो या नासी या नासी सुरे चित्कार ओदिसो केउ जेन बोलछे डेके बोलो आज राजत्वकार बोलो आज राजत्वकार बोलो आज राजत्वकार बोलो आज राजत्वकार पृथ्वी थमके गेछे हारिएछे चिरचेनारो या नाफसी বিপদের ঘনঘটা আজ দিকে দিকে আসার আগামী জানো ধূসর ফিকে বিপদের ঘনঘটা আজ দিকে দিকে আসার আগামী জানো ধূসর ফিকে বিষাদের কারাগারে বন্দী ছবি বিষাদের কারাগারে বন্দী ছবি বড় দুর্যোগ আজ মানবতার হারিয়েছে চিরচেনারো ইয়া নাফসি আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ La matluba illa Allah la mahbuba illa Allah la ilaha illa Allah la ilaha illa Allah Muhammadur Rasulullah la rahmanu illa Allah la rahimu illa Allah la rahmanu illa Allah La rahimu illallah la ghafaru illallah la ghafuru illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah qala Allahu ta'ala fi kalamihi al-majid الفرقان عن الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان
মিনারে হাজেরা নে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়া চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দার আলে অবস্থিত আমার মাও বোনেরা এই মাহফিলে বসে থাকা মঞ্চে উপবিষ্ট সম্মানিত আল্লাহ ফাকির আলেম বান্দা গোনেরা সম্মানিত আল্লাহ ফাকির হাজি বান্দা গোনেরা সকলকে জানায় গুণাগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানায় আন্তরিক সালাম মোবারকবাদ। একটু লেট করে উঠা হলো, অসুবিধা হলো আপনাদের, রাগ করলেন? আমার ভাইরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আজকে আপনারা প্রত্যেকে অবগত আছেন, আমার অনেক ভাইরা বিশেষ করে এই মালিকগ্রাম একটা মহাব্বতের জায়গা, ঠিক কিনা, ভালোবাসার জায়গা। যে সমস্ত আমার সোনার নজওয়ান যুবক তরুণ ভাইরা রাস্তাঘাটে আছেন, দোকানের দিকে ভিড় করছেন, মাশাল্লাহ উঠার পর থেকে মাহফিলটা আস্তে আস্তে ভরে যাচ্ছে, আপনাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য এই মাহফিলের মধ্যে এসে বসা। এসেছি গুণাগার আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে। অনেক মুরব্বী আব্বাগুলো সব বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসে আছি, সকলে ইজাজত দিচ্ছেন তো? অসুবিধা নাই তো? কথা বলে নে, অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আল্লাহ আমি গুণাগারকে আল্লাহ দয়া কথা বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা প্রত্যেকে অবগত আছেন, বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইও বলে গেলেন, যুবক ভাইদের প্রচেষ্টায় একটা প্রতি বছর গ্রামবাসীর কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্য করে আজকের দিনে দোয়ার মাহফিল, ঠিক কি না? আজকে আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ ফুরফুরা শরীফ থেকে হুজুর আসা পর্যন্ত আপনাদের কাছে আজকে আলোচনা করব। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে শুনে এবং বলে আল্লাহ শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ আপনি আমি এই জায়গায় বসেছি, বসিয়েছেন কে? সবাই মিলে মুখ দিয়ে বলি, বারবার করে এসি যখনই বলি, কারণ মুখ দিয়ে যত আল্লাহকে ডাকবো আল্লাহ বান্দার উপরে খুশি হবে, আমার আল্লাহ বান্দার উপরে রহমত নাজিল করবে, জোরে বলেন। আর একটু জোরে হবে নে? তাহলে সোনার ভাইরা আজ আপনাকে আমাকে বোঝা লাগবে, কেননা আজ এই মাহফিলের মধ্যে বসেছি, খবরদার আল্লাহকে ডাকবো। দেখেন আজ আমরা একটা থেকে নিস্তার পাইনি, আর একটা গজব এসে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? এই রিসেন্টলি কদিন আগেই তো, দুদিন কি দুদিন আগেই দেখেন যাওয়ার ঝড় হওয়ার আপনার একটা মানে বিরাটভাবে একটা পরিকল্পনা হয়েছিল, কিন্তু আল্লাহ পাকের হুকুম আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু এই শীতের টাইমে পানি বিগত সোশ্যাল নেটওয়ার্ক নিউজ মাধ্যমগুলো বলছে বিগত 40 বছর এরকম কোনো দিন দেখা যায়নি, এই শীতকালে এরকমভাবে নিম্নচাপ। দেখেন একটার পর আবার বলছে আগামী এক সপ্তাহের মধ্যে আর একটা এরকম ঝড় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভালো জানেন কে? জোরে বলেন আল্লাহ। দেখেন আপনার কোভিড-19 লেটেস্ট ভার্সন আবার একটা ওমিক্রন বলে আপনার তামাম ভারতবর্ষকে গ্রাস করছে, একটার পর একটা গজব এসে যাচ্ছে। এখনো সময় আছে, সুধরে যান, আল্লাহর দিকে ফিরে আসেন, শরিয়াতের বিধানকে মেনে নেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। জেনে রাখবেন কেউ তোমায় সাহায্য না করলেও আমার আল্লাহর মাদাদ হবে, আর আল্লাহ যার উপরে রহমত, আল্লাহ রহমত যার উপরে নাজিল হবে, জেনে রাখবেন তার ইহকাল পরকাল উভয়টাই কল্যাণ হয়ে যাবে, জোরে বলেন। আর একটু জোরে হবে নে? আজ এই মাহফিলে বসেছেন, আজ এই মাহফিলে আপনারা বসেছেন, যতটুকু আলোচনা করব খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন, মতে প্রতিটা মানুষকে হবে, ঠিক কি না? এ মরণ থেকে আমি আপনি কেউ রেহাই পাবো কি? কথা বলে নে, কেউ রেহাই পাবো মরণ থেকে? তুমি আমি কেউ রেহাই পাবো না, কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না, যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, পীর আউলিয়া নবী রসুল তিনারা ইন্তেকাল করতেন না। ইতিহাস বিখ্যাত নাম যেনার নাম হচ্ছে আলেকজান্ডার, নাম শুনেছেন না? কথা বলেন, আরে হ্যাঁ না বলো একটু, আলেকজান্ডারের নাম শোনা আছে তো? ইতিহাস বিখ্যাত নাম আলেকজান্ডার, তিনি আপনার তার মরণের পূর্বে তার সৈন্যদেরকে ডেকে বলছে তোরা আমার তিনটে কথা শোন, নাম্বার 1 আমি যখন মারা যাব আমার খাটিয়াটাকে তোরা ডাক্তারকে দিয়ে বোয়াবি,
নাম্বার টু, আমি যখন মারা যাব আমি যত সম্পত্তি আয় করেছি সব রাস্তায় ছড়াতে ছড়াতে যাবে। নাম্বার থ্রি, আমার হাতগুলোকে তোমরা বাইরে বার করে রাখবে। একজন জিজ্ঞাসা করলো, স্যার ব্যাপারটা বুঝলাম না, এর কারণটা কি? আত্মার তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আত্মার এদিকে আলেকজান্ডার বলে ফেললো যে এই কারণ হলো একটাই কারণ, দুনিয়ার মানুষ ভাবে ডাক্তারের কাছে গেলেই নাকি ডাক্তার ভালো করে দেয়, ঠিক না ভুল কথা বলে নে? ভালো করার মালিককে? সবাই মিলে মুখ দিয়ে বলো আল্লাহ। আল্লাহ শুনতে পাচ্ছে কিন্তু, জোরে বলো মুখ দিয়ে, ভালো করার মালিককে আল্লাহ। দেখেন ডাক্তারের বাবার বাবার ক্ষমতা নাই ভালো করার, ঠিক না ভুল বলছি? ভালো করবে একমাত্র আল্লাহ। তাই আমি ডাক্তারকে দিয়ে আমার খাটিয়া বই নিয়ে যেতে বলছি, যাতে দুনিয়ার মানুষ বুঝুক যে ডাক্তারের কোনো ক্ষমতা নাই ভালো করার। কারণ আজ দেখবেন কোনো মানুষের রোগ ভালো হয়ে গেলে আল্লাহ ভালো করেছে এই মুখ দিয়ে একবার এই কথাটা বলে, কথা বলে না? হ্যাঁ না বলো, মুখ দিয়ে একবারও কি এই কথা বলে যে আল্লাহ ভালো করেছে? বলে কি, অমুক ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাদের ভালো করে দিয়েছে, ঠিক না ভুল বলছি? এই বলা যাবে? কথা বলে নে, বলা যাবে? মোটেও যাবে না। ভালো করার মালিককে আল্লাহ। নাম্বার টু, আমার যত সম্পত্তি আমি আয় করেছি সব তোমরা আজকে এই সম্পত্তিগুলো ছড়িয়ে যাবে। কারণ মানুষ দেখুক যে সম্পত্তিটাকে ইনকাম করার জন্য আমি দৌড়েছি, আজকে আমার ক্ষমতা নাই, আমি সেই সম্পত্তিগুলো তুলে নেব। আর নাম্বার থ্রি হলো, আমি যখন আমার হাতগুলোকে বাইরে বার করে রাখবে, কারণ দুনিয়ার মানুষ দেখুক, মানুষ যখন দুনিয়াতে আসে ভর্তি হাতে আসে, কি হাতে? খালি হাতে। আর যখন যায় খালি হাতেই যায়, যাতে দুনিয়ার মানুষ দেখে বুঝুক যে খালি হাতে এসেছে, খালি হাতেই আবার ফিরে যাবে। খবরদার সেই কবরকে স্মরণ করুন, কেননা কবর যে দুনিয়ার সব থেকে বড় ভয়ঙ্কর জায়গা, কবরকে স্মরণ করুন। আমাদের দুনিয়ার আপনার লাস্ট মঞ্জিল হচ্ছে কবর, আখেরাতের ফার্স্ট মঞ্জিল হচ্ছে কবর, ঠিক কি না? এই কবর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব ধৈর্যের পরিচয় দেন, যে কথা আলোচনা করে যাচ্ছি আমি, আপনারা হয়তো অনেক মুরব্বী আব্বাগুনও বসে আছেন, বয়স আল্লাহ করে অনেক হয়ে গেছে, দেখবেন আগেকার যুগে যত আল্লাহর ওলিরা ছিল তেনারা ওয়াজ করতেন বেশিরভাগ কবরকে নিয়ে, ঠিক না ভুল? কারণ মানুষকে কবরের ভয় যাতে দেয়, মানুষ কবরের ভয় খেয়ে মানুষ যাতে হেদায়তের দিকে আসে, আল্লাহকে ভয় করে যেন আল্লাহর হুকুম মানে, এরকম কবরের আলোচনা করতেন। কবরকে স্মরণ করুন, যে কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য হবে ওই কবরটা বেহেস্তের গোলাপ ফুলের বাগান, জোরে বলেন, ঠিক কি না? তাহলে নিজের মরণকে স্মরণ করুন। আসবো কিভাবে, কি কাজ করলে আত্মি আমি রেহাই পাব, তবে মরণ প্রতিটা মানুষের হবে, এই বিশ্বাস করি তো? তাহলে যে আল্লাহ পাক আজকে এই দিনে এই কবরের মাহফিলে, সবরেসানির মাহফিলে, দোয়ার মাহফিলে বসিয়েছে, সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ, জোরে হবে নে? ব্যাস, আমার আল্লাহ বলেন, বান্দা তোরা আমি আল্লাহ আমার শকর আদা কর, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো, জোরে বলবেন? আমার ভাইরা যুবকেরা, খবরদার খুব চিন্তা করেন। আজকে আমরা অনেকে চিন্তা করি, একদম খুব মনোযোগ দিয়ে শুনেন, এত ডিস্টার্ব হচ্ছে, যদি বাচ্চাগুলো ডিস্টার্ব করে পিছন দিকে করে দেন, আপনারা মুরব্বীরা আগিয়ে চলে আসেন, হয়তো জানি না আসা হবে কি, তবে এসেছি আজকে যেহেতু এটা মাহফিল, শুনে রাখেন, আপনার আমার উপকারে দিবে। আল্লাহ শকর করে বলছি, কে কেমন ওয়াজ শুনেন, কেমন ভালো লাগে জানি না, আজকে ওয়াজ করছি আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ যদি খুশি হয় তবেই আমার জলসা, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা পরিবর্তন হন, কেননা দেখবেন দুনিয়াতে কিছু মানুষ মারা যায়, আপনার অনেক অন্যায় কাজ করেছে, গুনার কাজ করেছে, খুব খেয়াল করে দেখবেন, বাস্তব কেউ কিছু নিয়ে বুঝাবো, অনেক গুনার কাজ করেছে, দেখবেন তার মরণটা হয় খুব আরামের সঙ্গে, এরকম আছে না? বলে না যে মরণটা দেখে, হাই দেখো গো আমার আব্বা মারা গেছে, আমার আব্বা যেন পুরো ঘুমাচ্ছে, বলে না মরণটাও খুব আরামের সঙ্গে মরণ হয়ে যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্বিয়াহুল গাফিলিন কিতাবের মধ্যে বলছেন, আল্লাহ বলবে, বান্দা যাদেরকে আমি দুনিয়াতে ভালোই দিয়েছি, তোরা দুনিয়া চাস, দুনিয়ার সব ভালো তোদেরকে দুনিয়াতেই দিয়ে দিলাম, টাকা দিলাম, ধন সম্পত্তি দিলাম, তোরা যা চাস দুনিয়াতে সব দিয়ে দেবো, তোদের জন্য কিন্তু আখেরাতটা বরবাদ, দুনিয়াতে তোদের মরণটাও, তা আল্লাহ রসুল বলছে তাদের মরণটাও খুব আরামের সঙ্গে হবে। কিন্তু দেখতে পাওয়া যাবে আবার কিছু মানুষ আছে, আপনার নামাজ পড়ে খুব কষ্টের মধ্যে সংসার চলে, আছে না এরকম মানুষ? নাই
দেখবেন নামাজ পড়ে অনেক কষ্টের মধ্যে যায়। এমনও সমাজে কিছু কিছু নামাজি আছে কষ্টের জন্য নিজের নামাজও ছেড়ে দিচ্ছে। আছে না না, আমার দরবারে তাবিজ করতে এসেছিল, যতটা সম্ভাবনা যে যতটা সম্ভাবনা আপনার ওই যে কামারকুণ্ডু নাম শুনেছেন কি, ওই কামারকুণ্ডুর ওই সাইডে বাড়ি, তাকে নামাজ পড়তে বলা হয়েছে। সে বলছে ভাইজান নামাজ পড়লে শুনেছি আল্লাহ তার উপরে রহমত নাজিল করে, আমি নামাজ পড়ছি আমার আরও দিনা বেড়ে যাচ্ছে, ওই জন্য রাগে নামাজই ছেড়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন না আমার ভাই যুবকেরা তরুণেরা? তো দেখেন বান্দা এরকম করে, আবার দেখবেন তার যখন আপনার যান কবজ হয়, যান কবজ হয় দেখবেন খুব কষ্টের সঙ্গে যান কবজ হয়। জেনে রাখবেন আল্লাহ বলছে বান্দা তোদেরকে দুনিয়ার কষ্ট সব দুনিয়াতেই দিয়ে দিলাম, কিন্তু আখেরাতটা তোদের জন্য হয়ে গেল মঙ্গল। জোরে বলে, আরেকটু জোরে হবে নে, তাহলে খবরদার পরিবর্তন হন মুসলমানগণের ছেলে মেয়েরা বাড়া তরুণেরা। আজকে আপনি আমি কবরের মাহফিলে বসেছি, কবরের কথা চিন্তা করুন, নিজের মরণের কথা স্মরণ করুন, আজকে এখনো সময় আছে, তুমি দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর দিকে ফিরে যাও, শরিয়াতের বিধানকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও, দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। যুবকেরা আব্বারা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন যখন কোন মুমিন বান্দার জান কবজ হবে, আজরাইল ফারিস্তা মুমিন বান্দার জানকে কবজ করতে আসবে, বান্দার জানটাকে এমন আসানি সহিত কবজ হবে, বান্দার জানটাকে কবজ করে নিয়ে আল্লাহর ফারিস্তারা ধরাধরি করে সোনার ফালকের উপরে রেখে ওই বান্দার রুহটাকে নিয়ে যাবে। ওই বান্দার রুহুখানা দেখে প্রথম আসমানে ফারিস্তারা বলবে আল্লাহ পাকের ফারিস্তা তোমরা এই বান্দার রুহুটা, এটা কার রুহু এর পরিচয় দাও। ওই বান্দার জন্য তার গ্রামবাসী, তার আত্মীয় স্বজন, তার বাপের সুনাম হবে, এটা অমুকের পুত্র, অমুক গ্রামবাসী বান্দার রুহু, তার রুহুটাকে সোনার কালকে করে ধরতে ধরতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে এরকম ভাবে পঞ্চম সাত অমুক আসমানে নিয়ে যা হবে, তার রুহুটাকে আল্লাহর ফারিস্তারা ধরাধরি করে আল্লাহ পাকের জান্নাতি করে নিয়ে যাবে। এটা মুমিন বান্দাদের রুহু। পক্ষান্তরে রাসূলুল্লাহ বলছেন যারা বদকার হবে বেঈমান হবে তাদের রুহুটাকে কষ্ট দিয়ে নিয়ে যা হবে, এত কষ্ট দিবে দেখবেন। বুকে হাত রেখে কথা বলুন তো, এই রাস্তায় যদি একটা কুকুর মরে পচে যায় আপনারা সব নাকে এরকম রুমাল দিয়ে জাননি? কথা বলে নে জানবেন, দুনিয়ার এত বড় দুনিয়া, গন্ধ তো বিভিন্ন জায়গায় বাতাসের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, তারপরেও যখন তুমি কুকুরের পাশ দিয়ে যাও, তুমি নাক টিপে যাও, একবার কি ভেবেছো আমল যদি না করে যায় কবরে কি হালত হবে? ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বদকার হবে তাদের রুহুকে এত কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হবে, রুহুটাকে কষ্ট এত দুর্গন্ধ উঠবে আল্লাহর ফারিস্তারা নিতে যাবে না, তার জন্য তার গ্রামবাসী তার পিতার বদনাম হতে থাকবে, তোমার এটা অমুক গ্রামবাসী অমুকের পুত্রে অমুকের পুত্র অমুকের রুহু, এটা তার কষ্ট দিয়ে নিয়ে যেতে যেতে সাতবক আসমান ওখান থেকে জাহান্নামি করা হবে। স্বাভাবিকভাবেই দেখবেন দুনিয়ার মানুষের হাত ভেঙে গেলে কষ্ট সহ্য করে নেয়, ঠিক না ভুল বলছি? একটু হ্যাঁ না বলো, চুপ করে বস থাকলে হবে না, একটু মুখে সাদা দাও, বলেন মানুষের হাত ভেঙে গেলে কষ্ট হয় না হয় না? যদি আপনার হাত থেকে হঠাৎ করে ছুরি দিয়ে হাতটা কেটে দেওয়া হলো, রক্ত বেরিয়ে গেল, কষ্ট হয় না? জানবেন আপনি উপর থেকে পড়ে গেছেন, পাহাড়গুলো ভেঙে গেছে, কত কষ্ট হয়। দুনিয়ার এরকম সমস্ত কষ্ট থেকে একটা মানুষের মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি দেখবেন। তাই তো আমরা করি কি, বান্দাকে যখন গোসল দেওয়া হয় দেখবেন খুব আদবের সঙ্গে আস্তে আস্তে জোরে জোরে সাবান ঘষা হয়, কথা বলে নে হালকা কুসুম পানি, বান্দা হয়তো মুখ দিয়ে তুমি শুনতে পাও না, সে কিন্তু বলতে থাকে তোরা আমাকে এত কষ্ট করে ঘুরাইস না, এই মাত্র আজরাইল ফারিস্তা আমার রুহুকে বার করে নিয়ে গেছে, আমার যা কষ্ট হচ্ছে আমি জানি, পরিবর্তন হয়ে যান।
এরকম এক বান্দার ঘটেছিল আমাদের ওই হুগলি জেলায়। এই শীতের টাইম, 55 থেকে 60 বছর দাড়ি কেটে বাড়িতে ঘুরেছে, স্ত্রীটা নামাজি মুসল্লি, বাজার করে বৃহস্পতিবারের রাত শুক্রবারের দিন পড়বে, দাড়ি কেটে এখন বাড়িতে ঢুকেছে। স্ত্রী এখন বলছে, হাগো তুমি এই এত বুড়ো হয়ে যাচ্ছ এখনও দাড়ি কেটে কেটে ঘুরছো, তোমায় লজ্জা লাগে না? তখন স্বামী এখন রাগ করেই বলুক বা ইয়ার্কি করেই বলুক, স্বামী বলেছে, আমি তোমার কি মরণকে ভয় নাই? স্ত্রী বলছে, স্বামী বলছে, আমি অত মরণ টরণকে ভয় করিনি। সেই রাত্রের কথা শুনেন, এই আলুর চাষ হয় জানেন তো, এই টাইমটা আলুর চাষ হচ্ছে, ছেলে ট্রাক্টর দিতে গেছে, ট্রাক্টর দিয়ে রাত 1:30টার সময় বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে ছেলে এসে বলছে, মা আমি ভাত খেতে, ছেলে যখন বলছে আমি সবরেশনী মাহফিলে গিয়েছিলাম, ছেলে বলছে আমি ভাত খাচ্ছি, তখন যেন কে যেন ফিসফিস করে কিরকম কথা বলছে, আমি এরকম আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা এটা কি কেউ ঝগড়া করছে নাকি এত রাত্রে? বলছে, যেমন পরস্পরের মধ্যে ঝগড়া হলে যেমন আওয়াজ হয় এরকম আওয়াজ শুনতে পাচ্ছি। আমি মাকে জিজ্ঞাসা করছি, মা কেউ ঝগড়া করছে? মা বলছে, বাবা কে ঝগড়া করছে না করছে তোকে দেখতে হবে না, তুই চুপ করে ভাত খেলে এত রাত্রে কোথাও বেরোতে হবে না। কেননা তখন আমার মনে পড়ে গেল, একটা মানুষের মরণের আগে তার কাছে ফারিস্তা যায়, বাতাসের ফারিস্তা যাবে, নিঃশ্বাসের ফারিস্তা, যে বান্দাকে বলবে, বান্দা আজকের দিনে তোমার কাছে এসেছি, আমি দুনিয়ার ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম, তোমার নিঃশ্বাস তোমার জন্য, তোমার এতটুকু আর নিঃশ্বাস পেলাম না, তোমার নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বান্দা আত্মার ফারিস্তা বান্দার কাইদে বিদায় নিবে, রেজেকের ফারিস্তা যাবে, বান্দা আমি দুনিয়ার ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম, তোমার জন্য এতটুকু রেজেক পেলাম না। আজকে হয়তো আমরা অনেকে মনে করি আমরা খাচ্ছি বলে তাই রেজেক পাচ্ছি, যদি এই কথাই চিন্তা করেন, আপনি সূক্ষ্মভাবে গভীর মস্তিষ্কে আপনি চিন্তা করে দেখবেন, রাস্তায় অনেক খ্যাপা থাকে না, ভিখারি থাকে না, থাকে নে, আরে হানা বলো, থাকে না? এখন দেখবেন, আচ্ছা ওরা কি কোনো কাজ করে? কথা বলে নে, কোনো কাজ করে না, কিন্তু দেখেন তারপরেও ঠিক আল্লাহ ওদের জুটিয়ে দিচ্ছে, ঠিক না ভুল বলছি? আরে তোমার মনে না দয়া হয়, অন্য একটা মানুষের মনে দয়া হচ্ছে, দেখেন ঠিক তার কাছে রুজি পৌঁছে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ যে পথ থেকে রেজেক দাতা, তো ফারিস্তা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম তোমার রেজেক শেষ, আমি তোমার কাছে বিদায় নিলাম। তো বান্দাটা আপনার ঠিক গভীর রাত হয়েছে, রাত 1:30 বাজবে, ছেলে এসেছে বাড়িতে, আপনার প্রস্রাব করতে গিয়েছে, প্রস্রাব করে জাস্ট উঠেছে, এত সাহসী লোক ছিল, ওরে বাবারে বলে যে দরজায় এঁটে দিয়েছে, বুঝছে ছেলেকে আর তার স্ত্রীকে ডেকে বলছে, আমাকে ধর বিরাট ভয় লাগছে। কি বলেছিল সন্ধ্যেবেলায়? কথা বলে নেই কথা, এই তো ওয়াজ শুনছো, বলো সন্ধ্যেবেলায় কি বলেছিল স্ত্রীকে? মরণের আমি কোনো ভয় করিনি। দেখেন যে বান্দার জান কব্জ হবে সে সচক্ষে আজরাইল ফারিস্তাকে দেখতে পাবে, আর আজরাইল ফারিস্তাকে দেখা মাত্রই তার দেখবেন কলজে শুকিয়ে যাবে, মানুষের ঘাম হয় না, অনেকে আমরা যেটাকে গদা বাংলায় কাল ঘাম বলি, মৃত্যুর আগে দেখবেন অনেক মানুষ ঘেমে যায়, এটা অন্য কোনো ঘাম নয়, মালাকুল মউত, আজরাইল ফারিস্তার চেহারা দেখে দেখবেন তার শরীরে, আমরা দেখবেন হঠাৎ করে খুব ভয় খেয়ে গেলে শরীর থরথর করে কাঁপে, ঘাম দেয় না, একটা অন্য ফিল করি না আমরা, এরকম আজরাইল ফারিস্তাকে দেখে বান্দার দেখবেন এই ধরনের সিস্টেম মনে পড়ে যাবে, খবরদার পরিবর্তন হন, বান্দাকে গোসল দিয়ে খাটিয়ার ময়দানে নিয়ে যাবে, খাটিয়ার ময়দানে বান্দাকে কাঁধে করে আমরা সব নিয়ে যাই না জানাজার ময়দানে, খাটিয়াই করে জানাজার ময়দানে নিয়ে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এখনো পরিবর্তন হয়ে যান, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, যখন কোন বদকা বান্দাদের খাটিয়ায় করে লাশটাকে নিয়ে যাওয়া হবে, তারা এলাকাবাসীদের বলতে লাগবে, এলাকাবাসীদের লক্ষ্য করে বলতে লাগবে, ও আমার এলাকাবাসীরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যাও না, কেননা আমার কবরের মধ্যে, আমার জানাজার মধ্যে, আমার কবরের মধ্যে যা হচ্ছে, যদি আমি দেখতে, তোমরা যদি দেখতে পেতে, আমাকে কবরস্থ করতে না, ছেলেদের নাম ধরে ধরে ডাকবে, আমার সন্তানেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরে আমি যা দেখতে পাই, যদি তোমরা দেখতে পেতে, সন্তান হয়ে বাপকে কখনো এরকম জায়গায় রেখে আসতে না।
আল্লাহ নবী আরো জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দেন, পক্ষান্তরে যখন কোন বদকার বেঈমানে এরকম ভাবে কোন নেককার মানুষের লাশটাকে খাতিয়ায় করে নিয়ে যাওয়া হয়, জানাজার ময়দান থেকে যখন খাতিয়ায় করে জানাজার ময়দান থেকে নিয়ে যাওয়া হয়, বান্দাখানা চিৎকার দিয়ে বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরে স্বচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহর অফুরন্ত নিয়ামত। তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে চলো, বান্দাকে কবরস্থ করা হবে। কবরস্থ করার পর বান্দাকে আপনার কবরস্থ করা হবে। 41 পা মুরাদ এসেছে। এখানে দেখবেন অনেক মানুষ বলে যে 41 পা আসলি কবরবাসীকে জিন্দা করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। এমনও মানুষ আছে দেখবেন এই কবর এই বাড়ি 41 পা হবে কথা বলে না, তাহলে কি কবরবাসী সওয়াল জবাব হবে না? কথা বলো, আরে হ্যাঁ না বলো। আপনার 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে কবরবাসীকে তুলে বসানো হবে। আজকে বুকে হাত রেখে যুবকগুনো ভাইগুনো, তোমরা তো আমার ভাই হোক, সোনার ভাই, আলহামদুলিল্লাহ যুবক ভাইগুনো আজকে আমাকে অনেক ভালোবাসে, অনেক মহাব্বত করে। আমিও যুবক তোমাদেরকে বলে দিই যে একবার কি চিন্তা করে দেখেছি, বাপগুনো নাই বয়স হয়ে গেছে তারা চিন্তা করবে, তুমি আমি কি এখনো তো দুনিয়ার মোহে পড়ে আছি, একবার কি সেই দিনের কথা চিন্তা করেছি? আজ হঠাৎ করে তুমি বাথরুমে গেছো, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তোমার কাছে ফ্ল্যাশ লাইট আছে, তুমি তৎক্ষণাৎ ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিলে, কিন্তু হঠাৎ করে চিন্তা করে দেখো দেখিনি কত অন্ধকার হয়ে যায়, ঠিক না ভুল বলছি? হ্যাঁ না না। কিন্তু জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে, ঠিক কি না? কোনো জায়গায় ফাঁকা থাকে কবরের কথা বলে না, কোনো জায়গায় ফাঁকা থাকে? কোনো জায়গায় ফাঁকা থাকে না। দেখবেন যে জায়গায় ফাঁকা থাকে চেপে চেপে মাটি দেয়, কোনো জায়গায় ফাঁকা থাকে না। এই কবরবাসীকে এতটাই অন্ধকারে রাখা হবে, তুমি যদি আমল করে যাও জেনে রাখবে তোমার আমল তোমাকে বাঁচিয়ে দিবে। মুসলমানগণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, কবরে মুনকার নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা কবরে হযরতে রুমান আলাইহিসসালাম আসবে, বান্দাকে সে তুলে বসাবে, আল্লাহ পাকে বান্দা বলো তো দেখিনি আজকে দিনে তুমি দুনিয়া জমিনে আল্লাহ তোমাকে 70 বছর 30 বছর 40 বছর হায়াত দিয়েছিল, তুমি তোমার যুবক বয়সটাকে যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? যুবকেরা পাড়া তরুণেরা রুমান আলাইহিসসালাম এরকম ভাবে বলতে লাগবে, কবরবাসী বলবে আল্লাহর ফেরেশতা হযরতে রুমান আলাইহিসসালাম আমি তো জানি না, কেননা আমি কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে আসিছি, কিভাবে লিখবো? হযরতে রুমান আলাইহিসসালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে মলবে, এই কাফনের টুকরা তা হলো তোমার জন্য খাতা, সাদা তাগুলটা তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো তোমার জন্য গালি, মুখ থেকে থুতু নিয়ে গালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে, লিখতে 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 বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপি বান্দা খানা লিখা শেষ হবে না, হযরতে রুমান আলাইহিসসালাম বান্দার গলায় ওই কাফনের টুকরাটা নিয়ে যাবে, হযরতে রুমান আলাইহিসসালাম গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে, এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে তুলে বসাবে, ওরে আমার বান্দারে দুনিয়া জমিনে তুই বলতো দেখি তুই কেমন কাজ করেছিস, যারা নেকির কাজ করবে তাদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে তাদের গুনার খাতাখানা দেখে আল্লাহ আফসোস করে বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে আমার গুতো নবী রসুল পাঠিয়েছি, তারপরেও তোরা তো গুনাহ করেছিস, মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব না, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না, আল্লাহ পাক জানাবে বান্দারে তবে আজকে দিনে আমি আল্লাহ পাক আমাকে তোরা সিজদা দে, বান্দাখানা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, আল্লাহর পিঠকে বানিয়ে দিবে তক্তা, সিজদা দিতে পারবে না, তুমি আমি কি বলে রেখায় দেবো, তোমার আমার চোখ সাক্ষী দিতে থাকবে, আল্লাহ
চোখ দিয়া তা বান্দাটা সবসময় বাজে জিনিসকে লক্ষ্য করেছে, পরের মেয়েকে খারাপ নজরে তাকিয়েছে, এরকম ভাবে আল্লাহ এই চোখ দিয়ে কোনোদিনই বা পবিত্র কালামুল্লাহ শরীফ চেয়ে চেয়ে পড়ে না। আপনার আমার হাত খানা সাক্ষী দিতে থাকবে আল্লাহ পাক এই মানুষের সাহায্য করে না, মানুষের সহযোগিতা করে নি, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনার আমার মুখ সাক্ষী দিতে থাকবে আল্লাহ এই মুখ দিয়ে বান্দা খারা বা পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না, আল্লাহ তোমার প্রশংসা করে না, এই মুখ দিয়ে বান্দা খারা করে গিবত গিল্লা করে বেরিয়েছে, মানুষের অন্তরে দুঃখ দিয়ে বেরিয়েছে, এরকম ভাবে থাকবে আল্লাহ এই পা দিয়া তা বান্দাটা কোনোদিনই মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এই পা দিয়ে বান্দাটা মাচায় গিয়ে বসে, পরে চোখুন খুড়ি করে বেরিয়েছে, কিলাবে গিয়ে বসেছে, এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিতে থাকবে আল্লাহ এই কান দিয়ে বান্দাটা আপনার পাক পবিত্র কালামুল্লাহ শরীফ শুনে না, এই কান দিয়ে বান্দা খারা কানে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনে শুনে কাটিয়েছে, এরকম অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে আল্লাহ পাক জানিয়ে দিবে ভাই আমার বান্দা রে চলে যাও ফেরেশতারা বান্দাটাকে জাহান্নামি করে দাও, বান্দাটা জাহান্নামের দিকে যাবে, হাও হাও করে কাঁদবে, বান্দাটা কেঁদে কেঁদে বলবে আল্লাহ পাক দুনিয়ার মুখে আলে মোলামাদের মুখে শুনেছি আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাই আতাকাল আল্লাহকে ফাকুয়া রাজবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ পাক আজকে দিন আমার মাফ করার কেউ নাই, আল্লাহ আজকে দিন আমার সাহায্য কর তুমি যদি আমায় মাফ করো আল্লাহ তবে আমি নাজাত পাবো, আমার আল্লাহ যাবেন সত্যটা দি আমার বান্দা সত্য কথা বলেছে চলে যাও আমার বান্দা থেকে আমি আল্লাহ তার জীবনের গুনাহ থেকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ থেকে আমার রহমতে দয়া জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা তাহলে সেই আজকে সেই কবরের উদ্দেশ্য করে এখানে বসেছি ঠিক কিনা, কবরের সওয়াল জবাব করা হবে, রাসূলুল্লাহ সাল্লাম বলছে এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা, যদি নামাজ পড়ে যায় আল্লাহ নামাজের আমলে জবানকে খুলে দিবে, জোরে বলবে না নামাজের আমল বলবে আল্লাহর ফারিস্তা মুনকার নাকির ফারিস্তা, একটু চা দিয়ে গেছে খাই না অসুবিধা নেই তো, একটু দরুদ শরীফ পড়েন না, আর যারা পিছন দিকে বসতে একটু অসুবিধা হচ্ছে এই জায়গাটা ভাইয়ের পিছনটা একটু ফাঁকা আছে মেহরবানি করে একটু আগে আগে আসুন না, একটু আগে আগে আসুন সামনের দিকে, পিছন দিকে অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছে একটু তাদেরকে সহযোগিতা করে দেন, একটু আগে আগে আসেন মেহরবানি করে একটু আগে আগে আসেন, শীতের রাত অসুবিধা নাই আমরা নবীর মাহফিলে বসেছি গায়ে গা ঢাকলে ইনশাল্লাহ কিছু হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।